আচ্ছা, আমরা এবার একটু অন্যরকম ভাবে সেশন করবো। কি মোসাদ কি নাম দেওয়া যায় সেশনটা? আড্ডা গল্প, কবিতা ও গান নিয়ে আড্ডা, কবিতা ও গান নিয়ে আড্ডা। আসলে আমরা কথায় কথায় ক্লান্ত, গানে তার উপসম্ভব, এবং পাঠককে একটু ডেকে দিচ্ছি। পাঠক চলে কিভাবে শুরু করা যায়? মোস্তাক, আড্ডা শুরু তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ফলে যে কোনো জায়গা থেকে আড্ডা শুরু হতে পারে। দুদিন ধরে আমরা প্রচুর গান শুনলাম, প্রচুর কথা শুনলাম, কবিতার গান হয়ে ওঠেনি, অনেক কিছু পেলাম। এবং যে চর্যাপদের কথা বারবার আমরা বলছিলাম, সেই চর্যাপদ কিভাবে গীত হতে পারে তার জলজাত উদাহরণও আমরা পেলাম। ফলে অনেক কিছু প্রাপ্তি ঘটেছে দুদিনে। এখন পদ্মা ফেলবার সময়, তো পদ্মা ফেলবার আগে আসলে দুদিন আর একবার ফিরে ফিরে দেখে নেওয়া। আমরা এই লাঞ্চের আগে শুনছিলাম যে দুজনের পেপার প্রেজেন্টেশন এখানে হবে, সেটা হচ্ছে হেনাদি এবং মধুদা। তো সেই পেপার প্রেজেন্টেশনটা দিয়ে আমাদের আপনাকে শুরু হোক দিদি। নমস্কার, সত্যি আড্ডা ছলে বলি, আমি একটি পেপার এখানে দিয়েছি। যখন মধুবাবু বললেন এরকম একটা সেমিনার করছি, কবিতায় গান, গানে কবিতা, কেউ খুঁজে পায় না। আমি তো গদ্য জগতের লোক, বিখ্যাত কথা সাহিত্য ভালোবেসেছি, আর গদ্য ছাড়া আমি বুঝি না। আমি একদিন, আমরা যখন ক্লাস এইটে পড়ি, খুব ঝড় ঝড়ে বৃষ্টি পড়ছে, তো আমার মাস্টারমশাই বললেন এই যে বৃষ্টি পড়ছে, তোমাদের মনে আর কি মনে হচ্ছে সেটা কবিতার আকারে লেখো। ও মা, আমার বন্ধুরা খুব সুন্দর করে ছন্দে বন্ধে কেউ বা গদ্য কবিতার আকারে বৃষ্টি পড়াটা লিখে, আমি কিন্তু খুব মাথা চলে, আমি কিন্তু কিছুই লিখতে পারলাম না। যেটা লিখলাম একেবারে শুধু গদ্য ভাষায় আমার অনুভূতি, কবিতা আর কাজে কবিতায় গান, গানে কবিতা, এরকম একটি বিষয় আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমার মনে পড়ল নিতাই কবিওয়ালার কথা, তারা শঙ্করের কবি উপন্যাস। সেখানে আমরা কি দেখি না, তারা শঙ্কর মানে আঞ্চলিক উপন্যাস, অঞ্চল একটা সত্য হয়ে উঠেছে, গোষ্ঠীবদ্ধ জীবনের কাহিনী। কিন্তু কবিতে আমরা কি দেখেছি যে একেবারে কুখ্যাত একটি বংশে, যেখানে তার বংশ পরিচয় পূর্বপুরুষরা ঠ্যাঙারে, ডাকা, সিধের চোর, এরকম বংশ থেকে উঠে আসা নিতায় কিভাবে পরম কবিতে, মহৎ কবিতে উত্তীর্ণ। পুরো উপন্যাসটাই হচ্ছে কবি, অর্থাৎ নিতায় কবিওয়ালার আত্ম অন্বেষণের কাহিনী, নিজেকে খোঁজা। আমরা যেটা বলি কবি উপন্যাস, নিতাইয়ের পথ চলার ওডিসি। কিভাবে নিতাই কবি গান খুব ভালোবাসে, আমরা সবাই জানি, যেখানে কবি গানের আসর, যারা উপন্যাসটা পড়েছি, যেখানে কবি গানের আসর বসে সেখানেই সে চলে যায় কবি গান শুনে। এবং ওই রকম একটি সময়ে এবং ওই রকম একটা পরিবার থেকে যা সেরকম ভাবে পড়াশোনা করার সুযোগ ঘটেনি, সে কিন্তু ওই লণ্ঠনের আলোতে সে রামায়ণ মহাভারত পড়ে, এবং কবি গান শুনে শুনে কোনো কোনো জায়গায় লোহার কি করে সে কিন্তু কবি গানের একটা যান্ত্রিক পদ্ধতি প্রথমে রপ্ত করে ফেলে। কারণ কবি গান কি, কবি গান হলো একটা নির্দিষ্ট বিষয়কে রেখে কখনো ছন্দবদ্ধে সুর দিয়ে সেই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সেটাকে উপস্থাপিত করা, বিপক্ষ দলের মধ্যে সেটা তর্ক এবং বিতর্কের মধ্যে গানের সঙ্গে উপবেশ। নিতাই কবিওয়ালের কথা আমরা জানি, প্রথম যেদিন সে কবি গানের আসরে ওঠে চণ্ডীমায়ের মণ্ডপে, সেখানে আর একজন নতুন কবিওয়ালা উপস্থিত থাকেননি বলে তার নাম করেছিল। প্রথমেই কবি গানের আসরে তার সুরেটা গলা দিয়ে যে গান বেরিয়েছিল অত্যন্ত উপহাসিত হয়েছিল, ঠাট্টা করেছিল অন্য কবিওয়ালা, সেটাই ছিল তার জেদ। কি বলেছিল, আস্তাঙ্গের এটো পাতা সঙ্গে যাবার সাধ্য,
কিন্তু সেই আস্তাকুণ থেকে কিভাবে স্বর্গে পৌঁছবে সেই জেদ সেদিন থেকেই তাকে তাড়িত করেছে। তারপর আস্তে আস্তে শুরু হয় তার জীবনচর্চা, একেবারে নিজের পরিবেশ থেকে, নিজের পরিবার থেকে, বন্ধু রাজনের কাছে সে গিরিগিরি করতে স্টেশনে চলে যায়। পরে যখন আস্তে আস্তে তার মধ্যে কবি গান বেরোচ্ছে, সে কিন্তু গুলিগিরি ছেড়ে যায়। কারণ দস্যু রত্নাকর যখন বাল্মীকি হয়েছিলেন তখন কি তিনি আর দস্যুগিরি করতেন? করতেন না। সেজন্য নিতাইও তার সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে গুলিগিরি ছেড়েছে এবং তার পরীক্ষার ওখানকার ডাক পরে সে আস্তে আস্তে কবিতা রচনা করে এবং সেই কবি গানের থেকে, কবিওয়ালা থেকে তার প্রথম কবিতার প্রেরণা ঠাকুরজি। ঠাকুরজিকে দেখে তার প্রথম কবিতা, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন, কালো চলে রাঙা কুসুম হেরেছ কি নয়নে। এটা আর কোনো কবি গানের, কবিওয়ালার যান্ত্রিক পদ্ধতিতে রচনা গান নয়, কবিতা যেটা শব্দ এবং অর্থকে ছাড়িয়ে একটা গভীর ব্যঞ্জনায় পৌঁছে যায়। এরপরেই চলতে থাকে তার প্রশংসার সঙ্গে তার চর্চা এবং তারপর আমরা দেখেছি একটার পর একটা গান, বড় ভালো কবিতা সে রচনা করছে, যার প্রেরণা রয়েছে উৎস, প্রেরণার উৎস ঠাকুরজি। এবং তারপর জীবনে এসেছে আর এক তার লাদিনে শক্তি রূপে ঝুমুর দলে এক নর্তকী, তার নাম বসন্ত বা বসন। সে খুব কাছে থেকে তাকে দেখেছে এবং সেই ঝুমুর দলের আকর্ষণীয় গান শব্দ তাকে মাতিয়ে তুলেছে। তার ভিতরে যে সুপ্ত রয়েছিল সেই অন্তজ শ্রেণীর যে কামনা বাসনা সেটাকে জাগ্রত করেছিল, এখান থেকেই সে জয়ী হয়েছে। যেমন দান্তেও তার পারগেটারির মধ্য দিয়ে পৌঁছেছিল স্বর্গ। যখন এই লাদিনী শক্তি বা প্রেরণার উৎস বসন্তের সঙ্গে তার গাঁট ছড়া বাঁধা হয়ে গেল, কিন্তু সে খুব অসুস্থ এবং এইদিকে তাকে ছেড়ে যেতে হয়েছে ঠাকুরজিকে, তার মনে এই যে খেদ এবং সামনেই দেখতে পাচ্ছে চোখের সামনে বসনের মৃত্যু সুনিশ্চিত, তার মন থেকে উঠে এসেছে সেই গান, ভালোবেসে মিটল না সাধ, উলাল না এ জীবনে, হায় জীবন এত ছোট কেন। এটা কোনো কবিওয়ালা লিখতে পারে না, নটন মহাদেব এ গান রচনা করতে পারে না। এখানে কবিওয়ালা নিজেও জানে না নিতাই সে কি রচনা করেছে। এখানে সে পৌঁছে গেছে শব্দের অর্থের অতিরিক্ত এক মহত্তর জগতে, যা তাকে উত্তীর্ণ করেছে মহৎ কবিতে। আমার দেখানোর বিষয় ছিল খুব ভালো, মানে একেবারেই তাৎক্ষণিক বক্তৃতার মতো ব্যাপারটা হচ্ছে। আর এটা তো আড্ডা, ফলে খুব সিরিয়াস কথা বলার কোনো দায় নেই। একটা ফাঁকিবাজির কথা বলি, আমি যখন ছাত্র ছিলাম পড়াশোনা কি করতাম জানি না, কিন্তু কোনো প্রশ্নের উত্তর লেখবার সময় মাঝে মাঝে নিজের কবিতা বানিয়ে দিতাম তার মাঝখানে এবং নিচে লিখে দিতাম। আমার একটা নাম ছিল তমসা নাজনীক, তো মাস্টারমশাইদের খাতা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছিল যে তমসা নাজনীকের কবিতা মোস্তাক খুব পড়ে, এরকম একটা ব্যাপার। তো নিতাই কবিয়ালকে নিয়ে আমার হঠাৎ মনে পড়ে গেল যে এরকম একটা চরিত্র এসেছিল, নিতাই কবিয়াল চরিত্র, তো এরকম একটা কবিতা লাইন তখন বানিয়েছিলাম, ভুলভাল বানিয়েছিলাম যতদূর মনে আছে এরকম পরীক্ষার খাতায়। খুঁজে ফিরি তাকে মাটির টানে টানে, খুঁজে ফিরি তাকে মাটির টানে টানে, খুঁজে ফিরি তাকে সোদা অনুভবে, দু হাতে তালি দিই নাচি মাদলের তালে, মজেছে আমার মন নিতাই কবিয়ালে। তো মনে পড়ে গেল এতদিন পরে, নিচে লিখে দিয়েছিলাম ছোট্ট করে তমসা নাজনীক।
এই ফাঁকিবাজিটা ব্যবহার না করাই ভালো। তো তাতে সুবিধা হতো, আমার লেখাটা আর একটু কম লিখতে হতো, কবিতার লাইন দিয়ে ভরাট করে ফেলতাম। একটু আগে হীরক রাজার কতবার বলছি, যখন সম্প্রতি হীরক রাজার যখন বের হয় সিনেমার একটা ট্র্যাক বেরিয়েছিল রেকর্ড, সম্প্রতি একটি রেকর্ড পেয়েছি, খুব শেয়ার করতে ইচ্ছা করছে, সেটি হচ্ছে হীরক রাজার মিউজিক্যাল ট্র্যাকটা লেনিন সরণির ফুটপাথ থেকে পেয়েছি। দারুণ একটা কালেকশন বলে আমি পেয়ে মনে হয়েছে যেন হাতে চাঁদ পেয়েছি, মানে অমূল্য, যা কোনো অর্থ দিয়ে মাপ হয় না কোনোভাবে। তো সেখানে গানগুলো আছে, এবং শুধু গান নয়, কিছু মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ডের বিষয়েও, মানে আবহ সঙ্গীতের যে ব্যাপার সেটাও ওর মধ্যে ধরা আছে ট্র্যাকটার মধ্যে, ওই রেকর্ডটার মধ্যে। তো যাই হোক, আমাদের আড্ডা চলবে, এবার মধুদার পেপার প্রেজেন্টেশন এক্সটেন্ডের মতো তাৎক্ষণিক বক্তৃতার মতো দেখি কেমন দাঁড়ায়। আমরা কিন্তু মধুদার ক্ষেত্রে অন্তত নম্বর দেবো, 10 নম্বর আছে। না, আমি প্রথমেই বলছি পেপার প্রেজেন্ট করবো। আমি একটু কিছু এলোমেলো কয়েকটা বলি। ওই যে আমি মাঠে দেখছিলাম একটি কুকুর, তার ছোট বাচ্চাটি, তার গায়ে দুটো, দুজনই কিন্তু অপ্রয়োজনে একটু গলাগলি করছে, চলাচলি করছে। আমার মনে একজন পাশে দুটো পাখি লাফাচ্ছিল, এবং আমি দেখছিলাম ওরা কিন্তু কোনো খাবার সংগ্রহ করছিল। তাহলে ওরা এটা কেন করছে? আমার তখনই মনে হলো যে তাহলে কি এটা তো দরকার আছে। আমরা মনে করি যে মানুষ শ্রেষ্ঠ জীব, আমি কিন্তু মনে করি এই জায়গাটা অনেকগুলো শেখার জিনিস আছে, যে অপ্রয়োজনের কিছু আনন্দ, এই যে মেয়েগুলো বেরিয়ে যাচ্ছে, ওদের ক্যালকুলেশন হচ্ছে আমার তো প্যাকেট হয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে, কিছু দরকার, তাহলে এখানে থাকো। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জায়গায় থাকতে হয় যে অপ্রয়োজনের আনন্দটা, মানে আমার তো জীবন তো একটাই, মানে কারো ক্ষমতা নেই, মানে আমি পরজন্মে আমি বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু মুকেশ আম্বানিরও ক্ষমতা নেই, আদানিরও ক্ষমতা নেই আরেকটা জীবনকে এক জীবনে নিয়ে আসা, তাহলে আমার তো জীবন একটাই। আমার একটা জিনিস মাঝে মাঝে মনে হয়, এই আমরা যা, এই আমরা আপনারা সবাই, এই যে জীবনের সব কোনায় কোনায় কত আনন্দ, কত উত্তেজনা, এগুলো কি আমরা নিই বা নিতে চাই? আর নিতে না চাইলে আমি কত মিস করি, আমি একটু ভাবি না, আমি এই যে পালিয়ে যাচ্ছি আমি কি মিস করছি? হয়তো মিস করছি না, কিন্তু পালিয়ে গিয়ে আমি যে জায়গায় ঢুকছি সেখান থেকে কি আমি সেই আনন্দটা পাচ্ছি? একটু ভাবুন তো, আমার নিজের জন্য নিজের সেই সময়টা আছে যেখানে আমি একটা আড্ডা, আড্ডা মানে আমরা যখন ছোট ছিলাম আমি খুব আড্ডাবাজ ছিলাম, মানে এখনো সুযোগ পেলে আড্ডা পাই, কিন্তু এই আড্ডাগুলোর মধ্যে দিয়ে কত কবিতা আসে, কত যন্ত্রণা আসে, কত আনন্দ আসে, কত মুহূর্ত আসে, ছোট ছোট মুহূর্ত। এই যে গত দুদিনই আমি আর মোস্তাক এদিক ওদিক অনেক আড্ডা মেরেছি, হয়তো 2 মিনিটের আড্ডা, 3 মিনিটের আড্ডা, কালকে রাতে 11টার সময় আমরা আড্ডা মারছিলাম, শহীদদের সঙ্গে কালকে আড্ডা মারছিলাম, মধুমন্ত্রীদের সঙ্গে আড্ডা মারছিলাম। এই যে ছোট ছোট মুহূর্তগুলো, আমি যখন কবিতা আর গান, আমি কবিতা অত বুঝি না, গানও হয়তো বুঝি না, কিন্তু কোনো কোনো গান শুনলে মনে হয় যে মারামারি করতে ইচ্ছে করে, কখনো কখনো মানে প্রচণ্ড উত্তেজিত হতে ইচ্ছে করে। কালকে আমাকে পাপিয়াদি বলছিলেন যে পাপ্পুর গানটা যখন শুনছিল তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, মানে মানে তখন আমার মনে হচ্ছে যে আমি গানটা শুনতে পারলাম, মানে এই মুহূর্তটা তো আমি আর পাবো না, আমার কোটি কোটি টাকা দিলেও আমি ওই মুহূর্তটাকে আর পাবো না, যে মুহূর্তটা চলে যাচ্ছে আমার কাছে, এই 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 চলে গেল, যেটা চলে গেল এটাকে আমি আর কখনো ধরতে পারবো, আমি এটা কিন্তু ভয়ঙ্কর একটা মিস করলাম। ফলে আমি আজকে এরকম কবিতা গান ভাবতে ভাবতে আমার মনে হচ্ছিল যে ওই যে পাখিটা, ওই যে কুকুরটা, হয়তো কালকে ওই বাচ্চাটি থাকবে না। আমি 1 মাস আগেও এই কলেজে 5টা ছোট ছোট কুকুরের বাচ্চা ছিল, এই যে শিকা তোরা সবাই হয়তো বাচ্চাদের কোলেও নিয়েছে, দেখো ওরা নেই, কিন্তু ওরা যার নেই, ওই যে তাদের যে ওই শৈশবটা, ওদের যে ওই উত্তেজনাটা,
ওটা কি একটা কবিতা নয়, ওটা কি একটা গান নয়, আমি জানি না। তাহলে আমাদের জীবনে প্রতিদিনই কবিতা আছে, প্রতিদিনই গান আছে, আমরা আসলে ওগুলোকে বোধহয় ধরতে পারি না, ধরতে চাইও না, বা যদি চাই সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আনন্দ আছে। এই আনন্দগুলো যদি আমি গ্রহণ করতে পারি তাহলে এই যে স্যার শক্তিবাবু বসে আছেন 83 বছর প্লাস, আমি জানি না এই রকম আনন্দ করে বাঁচা যায় কিনা। মানে আমি যদি আজকে ভাবি যে আমার আজকে 50 প্লাস, আমি কালকে নাও থাকতে পারি, কিন্তু আমি যে এই যে জীবন এত ছোট কেন, যে এই আনন্দ আনন্দ উত্তেজনা কবিতা গান সব তো আমার পাশে আছে। এখানে আপনি হাত বাড়ান, এই কলেজের চত্বরে কত গান, কত কবিতা, কত না কবিতা প্রতিদিন তৈরি হচ্ছে, আমি কি তাকে ছুঁতে পারছি? সহেলিরা গান দিয়েছে, ওই মধুমে কালকে সহেলি যখন গান করছিল আমি তখন মনে হচ্ছিল যে এটা কি গান নাকি কবিতা নাকি উপন্যাস, সব কিরকম যেন গোলমাল হয়ে যাচ্ছিল। মোস্তাক যখন কালকে গদ্য পাঠ করছিল, গদ্য নিয়ে গবেষণা করেছে, আমার মনে হচ্ছিল এটা কি গদ্য নাকি এটা কবিতা নাকি, আজকে যখন সৃজনী গান করছিল সেটা কি আমার মনে হচ্ছিল এটা কি শুধুই গান করবো, তাহলে তো গানকে অনেক ছোট করা হয়, এটা কি একটা ওই সেই মানে ওই অধ্যাত্ম জগৎ থেকে একটা কিছু নেমে আসছে, মানে আমার অনুভূতি আমার দর্শনকে কোথায় গিয়ে ছুঁয়ে যাচ্ছে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ফলে সব মিলেমিশে আমরা আসলে এইগুলোকে পৌঁছতে চাইছি জীবনের সবটুকু চেটে পুটে নেওয়া, আমার 80 বছরের জীবন, আমার 70 বছরের জীবন, এই চারিদিকে অনেক কিছু ছড়িয়ে আছে, সেগুলোকে একটু চেটে পুটে নিই না, এবং আড্ডা সেইটাই হোক, এটুকুই আমার। সুনেত্রা ঘটকের একটা লেখা আছে দশনায় রবীন্দ্রনাথ, তো অষ্টম শ্রেণীর একটি ছাত্রী সেই রচনায় রবীন্দ্রনাথকে এমন একটা রচনা লিখেছিল যে মাস্টারমশাই বুঝতে পারছিল না যেটাকে কত নম্বর দেওয়া যায়, কারণ সিলেবাসের সাধারণ উত্তর যেরকমটি হয় সে সেরকমটি লেখেনি, একদম অন্যরকম লিখেছিল। তো মধুদা সিলেবাসের বাইরে গিয়ে যে কথাগুলো বললে সত্যি আমি বিভ্রান্ত যে 10-এ 10 না 11 কত দেব, মানে পুরো 12টা পাওয়া হয়ে গেল। তো ওই সুনেত্রা ঘটকের ওখানে ওই মেয়েটি রবীন্দ্রনাথের গান পড়তে পড়তে আবিষ্কার করেছিল একটি শব্দ, অভিসার। রবীন্দ্রনাথের গানে আছে না, তোমারও অভিসারে যাবো অবাক উপারে। তো আমরা অভিসার মানে জানি যে সঙ্গীত স্থানে মিলনের জন্য নায়ক নায়িকার যে গমন তাকে বলে অভিসার। কিন্তু মেয়েটি তার মাকে গিয়ে জিজ্ঞেস করছে মা অভিসার মানে কি, তো মা সুন্দর একটা জবাব দিচ্ছে সেখানে, অভিসার মানে যাওয়া, কিন্তু তারও থেকে বেশি যেতে চাওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ বোধ হয়, মানে আমরা যা পাচ্ছি তারও থেকে বেশি পেতে চাইছি। আমার মনে হয় মধুদা সেই কথাটা একটু মনে করিয়ে দিলেন আমাদের। প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা ছিল, সেখানে বলা হচ্ছিল যে বইয়ের সাথে টই পড়তে হয়, শুধু বইটা পড়লে হয় না। তো ভাল লাগছে আমাদের আড্ডাটা বেশ জমে উঠছে, আমরা হল ভর্তি লোকজন পেয়েছি দুদিন ধরে, এখন কিছু সংখ্যায় কম। আমরা ছোটবেলায় শুনতাম যে 1-এ নিকমিন, 2-এ বাট, 3-এ গোলমাল, 4-এ হাট, মানে কম সংখ্যা হলে বরং আড্ডাটা জমে ভালো, ফলে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আড্ডা জমতেই পারে। গতকাল থেকে শুধু গান কবিতা হচ্ছে, আমরা যদি একটু ভেঙে ব্যাপার থেকে বেরোতে চাই, যে আমাদের সৌভাগ্য যে আমাদের মঞ্চে এমন একজন রয়েছে, আমরা আরেকটা বিষয়কে আরেকটা শিল্পকলাকে আমরা এর মধ্যে টেনে নিয়ে আসতে পারি। আমরা কি সমাজের একটু নাচ দেখতে পাই যদি, এবং সেখানে যদি প্রাণেশ্বর না এই কম্বিনেশন তোমাদের হয়তো একটু বিব্রত হবে, তবু বলতেই হবে আমাকে, কারণ উনি যে কলেজটির অধ্যক্ষ, ম্যাডাম কোনোভাবে নেবেন না, সমাধি আসা নেবেন কলেজে বহুবার গিয়েছি, কলেজটি নিয়ে আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম,
প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, সেরকম একটা ফিনিক্সের মতো জেগে ওঠা ভগ্নস্তূপ থেকে একটি কলেজকে তিনি যে জায়গায় দাঁড় করিয়েছেন, আমরা জেলাবাসী হিসেবে তাকে কুর্নিশ জানাই। সমাধির জন্য একটা জোরে হাতটা দিই। সমাধি শুধু কাজী রাজ কলেজের গৌরব বৃদ্ধি করেনি, আমাদের জেলার গৌরব। কুঞ্জে কালারে কইল মারা সে কুঞ্জে সে যে কার কুঞ্জে পোহায় নিশি, কার কুঞ্জে পোহায় নিশি আমার করে প্রবঞ্চনা সে যে আমার কুঞ্জে আসে না, কালারে কইল মানা সে যে আমার কুঞ্জে আসে না সখী গো জ্বালায়া মনের বাতি জায়গা রইলাম সারা রাতি, বাসি হইল ফুলের বিছানা আমি মর মে জগিয়া মরি, মর মে জগিয়া মরি মিঠুর শ্যাম কি জানে না সে যে আমার কুঞ্জে আসে না, কালারে কইল মানা সে আমার কুঞ্জে আসে না সখী গো প্রেম করা কালের সনে সে কি প্রেমের মর্ম জানে তোমরা কি তা যেন জানো না, সে যে মনে থাকে ধেনু রাখে মনে থাকে ধেনু রাখে নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসে না, কালারে কইল মানা সে যেন আমার কুঞ্জে আসে না। ধন্যবাদ। আমি তখন ছাত্র, এরকম একটা অনুষ্ঠানে ল্যাঙ্কারিং করছি, তো মঞ্চে ছিলেন পবিত্র সরকার এবং অমিতা দত্ত। আমি রবীন্দ্র ভারতীকে বিয়ে এবং এমএ করেছি, তো অমিতা দত্ত মানে ডান্সের প্রভাব প্রতীক মানুষ, আর পবিত্র ভালো গান করে, আপনারা হয়তো পবিত্র গান অনেকে শুনেছেন। তো পবিত্রবাবু তখন ভিসি পদ থেকে তখন প্রথমে রিটায়ার করে গেছেন, এরকম একটা সময়ে এসছেন রবীন্দ্র ভারতীতে। তো ভিসি গান করছেন, অমিতা দত্ত নাচছেন, তো আমার সেই দৃশ্যটা মনে পড়ে গেল যে একজন অধ্যক্ষ একজন প্রিন্সিপাল কলেজে নাচ করছে, এটা ছাত্র ছাত্রীদের কাছে কিন্তু ভীষণ অনুপ্রেরণার একটা ব্যাপার। আমরা একটা জড়িয়ে হাতটা নিয়ে আর একটু আগেই যার কথা বলছিলাম তিনি আজকে আমি কিন্তু একটু এক্সট্রা অন্য কিছু খেয়েছি, অন্যদের থেকে বলছি ছবি ছবি বলছি সবাই একটু বলার দরকার নেই, ফ্রাইড রাইস চিলি চিকেন ছাড়াও আমি কিন্তু ভাত সঙ্গে আলু পোস্ত তার সঙ্গে বেগুন ভাজা আলু ভর্তা এবং সেটাও বলছি এবং মাছের আমি যে অংশটা ভালোবাসি আর কি পেটির টুকরো সেটা আমার জন্য আলাদাভাবে এসছে এবং আলু ভর্তাটা মেখে এনেছেন ঘেনা দিয়ে, মানে আমি এত সহজে দিদি বলছি মানে হ্যাঁ মানে খুব প্রোটোকল মেনে ডক্টর ওরকম এটা না বলে এটা আমি কলেজে এসে পেয়েছি, এটা একটা বড় প্রাপ্তি। আমি বলছিলাম যে আমাদের কি চাকরিটা এখানে হতে পারে, মানে সেই সম্ভাবনা আছে, তাহলে সপরিবারে এখানে শিফট করে যেতে পারতাম। হ্যাঁ
মানে পুরো সত্যি সত্যি একটা পরিবারের মতো এই বহরমপুর গার্লস কলেজ, এটা ভীষণ ভালো লাগছে। আর মধুদার মতো একজন দাদা যদি মাথার উপর থাকে তাহলে তার বলবার কিছু নেই। মঞ্চের সামনে যেসব দিদিরা আছে, হ্যাঁ, হলুদ শাড়িতে হলুদ শাড়িতে মিলেও যাচ্ছে, এবং যাদের সঙ্গে মানে রোজ দেখা হচ্ছে আর কি, আরো দু একদিন আমি থাকবো হয়তো দেখা হবে, স্যার আছে, ভীষণ ভালো লাগছে। এই পরিবেশটা সত্যি অন্য রকমের, একবারে আপন জনের একটা পরিবেশ। তো এখানে আমরা অনেকে অনেক রকম পারফর্ম করেছি, সঠিক কাল অসুস্থতার মধ্যে খুব ভালো গান করেছে। ওর সংগ্রহে প্রায় 50-60টি গান আছে যেটা ও নিজে লিখেছে, সুর দিয়েছে, রেকর্ডিং চলছে। আমার বিশ্বাস ও নিজের মতো করে একটা জায়গা তৈরি করে নেবে। তো অনেক সময় হয় কি, পারফর্মেন্স করার পরে যেমন পরীক্ষায় একটা উত্তর লিখবার পর মনে হয় এইটা লেখা হলো না, নিশ্চয় পারফরমেন্স পরে আমাদের মনে হয় এটা বলা হলো না। সঠিক এরকম কিছু আছে? আমার একটা মনে হচ্ছে এখানে এসে এত শিখলাম, এত কিছু জানলাম, এত রকম পারফরমেন্স দেখলাম, মানে এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। বিশেষ করে আমি আজকে বলছি না, এরকম একটা বিষয় নিয়ে দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্র ভাবা যাচ্ছে না। মানে আমি খুব কম সেমিনার গান নিয়েও তো দেখেছি, এবং কবিতা গান দুটো একসঙ্গে এদের সম্পর্ক নিয়ে বা এরকম আন্তর্জাতিক স্তরে না আজকে চর্যাপদের গানের যে অভিজ্ঞতা আমার হলো, বা যে গায়টা এক্ষুনি নাচের বা এক্ষুনি যে গান শুনলাম, একের পর এক কোনটা হচ্ছে আমি কোনটা বলবো। আজকে আমার বন্ধু যা পারফর্ম করলো ও স্যার তো ওর শুনে আসছি, ধর বন্ধুর গান আজকে মধুমতির গানের কথা বলছি, আজকে ওকে প্রথম সেভাবে সাহেব থেকে মাইকে শুনলাম। তো আমার প্রত্যেকটাই আমার কাছে একটা বিশাল প্রাপ্তি, এবং সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে ছাত্রছাত্রীর সঙ্গে সবটা ভাগ করে নেওয়া, মানে কোথাও একটা এক হয়ে যাওয়া। সঙ্গীতের যেটা উদ্দেশ্য যে সমস্ত ব্যবধান ভেঙে কোথাও একটা এক হয়ে যাওয়া, তো সেটাই আমার মনে হলো যে এই সেমিনার সেই জায়গা আমাদের নিয়ে গেছে, যে সুর সবাইকে এক করে দিয়েছে, আর কোনো ব্যবধান নেই, সবাই আমরা এক পৃথিবীর সন্তান। আচ্ছা, ব্যবধানটা আরেকটু আমরা ভাঙি। আমাদের ছাত্রী আদ্রেয়া, দেখি তো ও খুব উত্তেজিত, ও একটা কিছু করবে, দেখা যাক। Thank you.
ছাত্রছাত্রীদের দেখেও আমরা শিখি, আমার এই নাচ দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমাদের মূল সেশনে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি দু একজন বলতো সেটা কিন্তু মন্দ হতো না, এবং ওদের ভাবনাগুলো অনেক সময় এত অভিনব হয় যে আমাদেরকে চমকে দেবে। ফলে এই যে ছাত্রছাত্রী এত উৎসাহ, এটা ভীষণ ভালো একটা ব্যাপার আজকের সময়ে দাঁড়িয়ে। তখন বাংলাদেশে কক্স বাজার গেছি, তখন সন্ধ্যেবেলা স্টেজে পারফর্ম করছে দুজন, একেবারে মানে স্বীকারোক্তির মতো। আমি বলতে বাধ্য হচ্ছি সেই লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো তাদের পারফরমেন্সে আমি মুগ্ধ হয়ে গেলাম। একটা শান্ত সমাহিত ব্যাপার ছিল দুজনের মধ্যে, একটা আধ্যাত্মিক চেতনা কোথাও যেন নেমে এসেছিল পৃথিবীতে। এবং সেই আধ্যাত্মিক চেতনার সঙ্গে যদি আমাদের প্রাচীন ইতিহাস চলে যায় তাহলে ভালোবাসা বোধ হয় আরো প্রগাঢ় হয়। তারা জানেন না আমি দেশে এসে তাদের গল্প বলেছি আমার ক্লাসরুমে, আমার পরিবারের কাছে মধুবন্তি জানে আমি গল্প বলেছি বহু জায়গায়, এবং সেই প্রেম এখনো সন্তর্পণে লুকিয়ে রেখেছে বুকের গভীর। শুনবো তাদের কথা কিভাবে সম্ভব হল সাইমন জাকারিয়া এবং সৃজনী তানিয়ার এই মেলবন্ধন, এই জোট। আমি ঠিক প্রেমের গল্প বলছি না, আমি বলতে চাইছি এই সমন্বয় পেছনের রসায়নটা কি। অনেক ধন্যবাদ বন্ধুবর ডক্টর মোস্তাককে, খুব সুন্দরভাবে তিনি উপস্থাপনা করছেন, আড্ডার যে সূত্রধরে কাজটা করছেন, এবং একই সঙ্গে এখানে সরাসরি অধ্যক্ষ এবং শিক্ষার্থী এবং শিক্ষকরা মানে একই সঙ্গে একই কাজ একই শিল্পকলা চর্চা করছেন এবং সেটা উপস্থাপিত হচ্ছে, এটা আসলেই খুব অভিনব একটি বিষয়, এবং আমরা খুবই অভিভূত আপনাদের এই পরিবেশনের পুরো সেমিনারটা দেখে। কিন্তু খুব আফসোস করছি গতকাল কিন্তু আমরা মিস করেছি, কেন আমাদের যাত্রা পথ ছিল, গতকাল থাকতে হয়তো আরো আপনাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতাম। আর ওস্তাদ একটা কথা বলছে যে আমাদের প্রেম আসলে খোদাবক্সের একটা গান আছে, অহৈতুকিন স্বর্গ শাস্ত্রে শোনা যায় সাধু সঙ্গে তার সত্য প্রমাণ পায়। এই অহৈতুকিন স্বর্গ মানে যেটা কোনো কিছু প্রত্যাশা ছাড়া যে প্রেম, তখনই স্বর্গ এখানে আবির্ভূত হয়। আমি আমাদের প্রেম শুধু নয়, এখানে আরো অনেকে প্রেমই দেখছি আমি স্বচক্ষে, একটু আগে প্রসেন সোম এবং তার স্ত্রীর যে যুগল বন্ধন যেটা দেখলাম অভিভূত হয়ে গেছে। আসলে সাধিকার সঙ্গে আমাদের প্রেম, এটাও কিন্তু খুব সাইজিক থেকে আবির্ভূত একটি বিষয়, কারণ আমরা এক ধরনের সাধনা এক ধরনের আরাধনাই করেছি, কারণ একটু খুব কঠিন বিষয় ছিল। আমি খুব উচ্চ পর্যায়ের একজন একাডেমিশিয়ান আর একদম সে বাউল পরিবারের সন্তান,
কিন্তু আমাদের দুইজনের মনের অদ্ভুত একটা ঐক্য কোনোভাবে প্রকাশ হয়েছিল, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি বহু আগে ওদের বাড়িতে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম ক্ষেত্র সমীক্ষণের কাজে একটা সাধুর সঙ্গে, এবং খুব অবাক হয়ে যাবেন শুনলে, সেদিন কিন্তু লতিফ সাহেবের কোনো সন্তান আছে, কন্যা সন্তান আছে সেটা আমি জানতাম না, আমি শুনিও নি, আমি আগ্রহ দেখাইনি। কারণ আমার মূল লক্ষ্য ছিল খোদাবক সাহেব সরাসরি যারা শিষ্য তারা ওই সাধুর সঙ্গে যোগ দিয়েছিলেন, তারা খুব প্রবীণ এবং তারা শান্তিনিকেতনে এসেছিলেন খোদাবক সাহেবের সঙ্গে একসঙ্গে, তাদের কাছ থেকে ওই অভিজ্ঞতার কথা শোনার জন্য বা তাদের তারা নিজেরা লেখেন কিনা খোদাবক সাহেবের মতো এইসব তথ্যগুলো সংগ্রহ করার জন্য গিয়েছিলাম, এবং সেখানে সব ওদের বাড়ির সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাধিকা সৃজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। জানি না এটা কেন হয়েছিল কি সেটাও জানি। তারপরে অলৌকিক যোগে এই যোগ সাধন হয়েছে, তার জন্য আমাদের দীর্ঘদিনের অপেক্ষা করতে হয়েছে, কারণ এটা দুই পরিবারের একটা মহা ঠান্ডা লড়াই ছিল, কারণ এটা সম্ভব কিনা মানে একটা অসম্ভব বিষয় মনে হয়েছে। কিন্তু আমাদের এই চর্চার ক্ষেত্রটা দেখে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা মানে আমার মায়ের সঙ্গেও কথা বলেছে যে এরকম কেন নয়, এরকম তো হতে পারে, খোদাবক সাহেব তো রাষ্ট্রের সর্বোচ্চ পদকপ্রাপ্ত একজন সাধক, সে শুধুমাত্র একজন সাধক লালনপন্থী ছিলেন না, একজন একাডেমিক স্কলার হিসেবেও তার স্বীকৃতি ছিল শিল্পকলা একাডেমিতে, তিনি 1983 সাল থেকে তার জন্য পদ সৃষ্টি করা হয়েছিল সঙ্গীতে, লালন সঙ্গীতের প্রথম প্রভাষক পদ লেকচারার পদ তার জন্য শিল্পকলা একাডেমিতে। আমাদের দেশে সুর সাধক ছিলেন বিখ্যাত সঙ্গীতকার আজাদ রহমান, তিনি শিল্পকলা একাডেমির ডিসি হওয়ার পরে মহাপরিচালক যখন হন তখন খোদাবক সাহেবকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু এই পদ সৃষ্টি করেছিলেন, এবং তখন খোদাবক সাহেব সে সারা জীবনে কখনো শহরে যেয়ে বসবাস করবেন এটা তার জন্য অকল্পনীয় ছিল, কিন্তু ঢাকা শিল্পকলা একাডেমিতে তাকে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু শিল্পকলা একাডেমির এই পরিবেশ থাকার জায়গা তার ভালো লাগেনি, সেজন্য তিনি থাকতেন কোথায়, তার শিষ্যদের বাসায়, শিষ্যরা কাকে, চন্দনা মজুমদার, কিছুদিন চন্দনা মজুমদার বাসায় ছিলেন, তার বাবা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং কিছুদিন তিনি ছিলেন দীপ্তি রাজবংশী, ইন্দ্রমোহন রাজবংশী এবং দীপ্তি রাজবংশী তাদের বাসায়। এবং আপনারা শুনেছেন আজকে শ্যামা সঙ্গীত, আসলে খোদাবক সাহেব এই গানগুলো রচনার পিছনেও কিন্তু একটি বিষয় ছিল, খোদাবক সাহেব বাড়িতে তার যে আশ্রম বাড়িতে সমাধিস্থ যাদেরকে করা হয়েছে তার সকল ভক্তই প্রায় খোদাবক সাহেব নিজে মুসলিম কুলে জন্ম হয়েছিল, কিন্তু তার বাবা ছিলেন এই ভগিনী ধারারই একজন সাধক, আর খোদাবক সাহেব যেসব শিষ্যরা ছিলেন তাদের ভিতরে হিন্দু মুসলিম সব ধরনের মানুষ আছে, এবং তার আশ্রম বাড়িতে যে সমাধিগুলো আছে আপনারা গেলে অবাক হয়ে যাবেন, সেখানে কিন্তু অনেক তার হিন্দু ভক্তদের সমাধি সেখানে আছে এখনো, এবং তারাও গান লিখতেন, এবং ওনার যে পালিত কন্যা যারা ছিলেন তারাও ছিলেন এই মানে সনাতন ধর্মে। তাহলে আমাদের ফকিররা আমি দেখেছি যে আমাদের এখানে লালন সাহেব যে দর্শনটা প্রচার করে ফেলছেন, যা পাতের যে দ্বন্দ্বের যে জায়গাটা সমাজে প্রতিষ্ঠিত ছিল সেটাকে ভেঙে দিয়েছিলেন, সেই ভেঙে দেওয়ার সাধনাটা তিনি শুধুমাত্র মুখে বলেননি, কার্যে পরিণত করেছিলেন, এবং তার গানের ভিতরেও সেইগুলোর চর্চা আমরা দেখি। এখন যদিও এখন লালন সাহেবও ফকির মানে দরবেশ হয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশে, দেখবেন আমার যে গুরু তিনিও এখন দরবেশ হিসেবে পরিচয় দিচ্ছেন, এই রকম ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে। আমরা যদিও এইসব আড্ডার ছলে মানে কিছু কথা আপনাদেরকে বলে রাখি, যেমন লালনের গানও এখন পরিবর্তিত হচ্ছে একটু, যেমন আমি বলি এখানে শক্তিনাথ ঝা আছেন, তিনিও একটি পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন, সেখানে গানটা আছে মুর্শিদ বল মন্দের পাখি, এবং বিশ্বভারতীর সংরক্ষিত আরো একটি খাতায় এই গানটি আছে মুর্শিদ বল মন্দের পাখি,
এমনকি লালনের আখড়ায় সংরক্ষিত যে খাতা পেয়েছি, এই শক্তিনাথ ঝা আবিষ্কার বা সম্পাদনার যে পুথিটা সম্পাদনা করেছেন সেটারই এক ধরনের প্রতিরূপ, মানে আগের রূপ আমি বলবো। সেই পাণ্ডুলিপিতেও গানটা আছে মুর্শিদ বলমনের পাণ্ডুলিপি, স্পষ্ট ভাবে লেখা আছে। কিন্তু এই গানটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে, জানি আপনাদের এখানে পরিবর্তন হয়েছে কিনা, আপনাদের এখানকার শিল্পীদের কণ্ঠে গানটা আমি শুনেছিলাম মনে হয়, সেই গানটা হয়ে গেছে আল্লাহ বলমনের পাণ্ডুলিপি। মানে এই পরিবর্তন গুলো সবিমন্ডল, এবং শুধু তাই নয়, প্রতি বছর বাংলাদেশে এখন নতুন লালনের গান রচনা করা হচ্ছে, প্রায় 50টির মতো গান প্রতি বছরই নতুন ভাবে লেখা হচ্ছে এবং সেগুলো গাচ্ছেন এবং সেগুলোর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, আমার মনে হয় যে আমি সঞ্চালকের কাছে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সৃজনীতা নিয়ে একটা ছেলে জানতে চাইবো যে ওই যে কথাটা এখনো সাইমন জাকারিয়াকে বলা হয়নি সেটা যদি গানে বলে বা যেটা বলতে ইচ্ছে করে আমরা দু লাইন গানে সেটা শুনব। এরপরে আমি একটা কঠিন প্রশ্ন করবো মুস্তাককে আর মধুবন্তে, আমার সাধন ছবি না, সে আমার আরাধনার, কি বলবো, আমি যখন সন্ধ্যায় প্রতিদিন আমি প্রদীপ জ্বালি সন্ধ্যাবাতি দেখি, এটা আমার জন্ম থেকে একটা অভ্যাস পারিবারিক ভাবে। তো তখন যখন আমি আমার সাইজি, আমার গুরু, আমার দাদা খুদা বসাই সকলকে ধূপ কাছে দিয়ে প্রণাম জানাই, তখন সে আর ঘরে থাকেন না, অফিসে থাকেন অনেক সময়, সন্ধ্যাকালীন সময়, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগে কাজ করেন, আসতে অনেক দেরি হয়। তো আমি তার ছবিটাও ভক্তি দিই যে মানে যখন গান চর্চা করি, যখন আমি গুরুকে ভক্তি দিই, তখন তাকেও ভক্তি দিই। কারণ সত্যি কথা বলতে যদিও পারিবারিকভাবে অনেক উচ্চ জায়গা থেকে এসেছি, কিন্তু আমার মনের অনুপ্রেরণা, আমার এই যে চর্চা করার সক্ষমতা, এটা আসলে পুরোপুরি তার উৎসাহে পেয়েছি। এটা খুব সহজ ছিল না। যখন আমি প্রথম শুরু করি অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছে খারাপভাবে, এবং আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু সে আমাকে বলেছে যে তুমি চালিয়ে যাও, এটা প্রচেষ্টা করো, কে জানে একদিন তুমি সব থেকে সুন্দর করবে চর্যাপদের গানই, তখন সবার হৃদয়ঙ্গম হবে, সবাই তোমার গানকে ভালোবাসবে। এটা আমার মধ্যে ভীষণভাবে একটা শক্তি দিল। আর তখন থেকে আমি মানে রাত দিন 24 ঘন্টা বিভিন্ন রাগ নিয়ে চর্চা শুরু করলাম, বিভিন্ন গুরুর কাছে গেলাম, এবং রাত দিন 24 ঘন্টা এখন আমি এই কাজটাই করি সারাদিনে। বিশ্বাস করবেন না, আমি 9 ঘন্টা সময় শুধু সঙ্গীতের মধ্যে থাকি। আর আমি ঘর থেকে যদিও একটা নাগরিক পরিমণ্ডল থাকি ঢাকা শহরে, কিন্তু আমার কাছে আমার ঘরটা একটা আশ্রম, একটা প্রশান্তির একটা স্থান। এবং আমি দরজার ওপারে 7 দিন পরে একদিন যাই, আমাদের ভাবনগর সাধু সঙ্গ হয় প্রত্যেক বুধবার বিকেল 5টায়। তো ওই 1 ঘন্টা সময়ের জন্য আমি বের হই এবং সাধু সঙ্গ করি, সাধুদের সঙ্গে আলাপ আলোচনা হয়, ভাব বিনিময় হয়, তারপর আবার ঘরে ফিরে এসে আবার আমি সঙ্গীত চর্চার মধ্যে মনোনিবেশ করি। ঠিক আছে, আমি কোন গান গাইবো আসলে ভিতর থেকে সেই ইয়েটা পাচ্ছি না, তবু আমি শোনাচ্ছি চর্যাপদের একটি গান শোনাবো, 11 সংখ্যক পদ কান্নপা রচিত। চর্যাপদের মধ্যে কান্নপা সর্বসংখ্যক বেশি পদ রচনা করেছেন জানেন, আমার একটি পদ খুব পছন্দ। না আমি শক্তি দৃঢ় ধরিয়া ঘটে অনাহার বাজে বীর নাথ,
তো এর ভিতরে সমকালীন বাংলা দৃঢ় করে নারী শক্তি ধ্যানে পেয়ে গেছে অনাহত ডমুর ডমুর তাই বীর নামে বাজে কানহ কাপালি যোগীর পিছিয়ে ঘুরছ কম দেশে একাকার হয়ে বিহার করো দেহ নগরীতে এসে। এই যে সাধক কি সুন্দর করে বলেছে যে এই ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, মনকে স্থির করলে সেই স্মরণকে পাওয়া যায়। তো আমি একটু অল্প একটু সংক্ষিপ্ত করেই শোনাচ্ছি। নারী শক্তি ধ্যানে পেয়ে গেছে অনাহত ডমুর তাই বীর নামে বাজে কানহ কাপালি যোগীর পিছে ঘুরছ দেশে কানহ কাপালি যোগীর পিছে ঘুরছ দেশে একাকার হয়ে বিহার করো দেহ নগরীতে এসে অনাহত ডমুর তাই বীর নামে বাজে। যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, যদি মোস্তাক না হইত গানে কথায়। আচ্ছা গানেই বলো না, মধুমন্ত্রী কত কঠিন কঠিন প্রশ্ন ভেবে রেখেছি উত্তর দিতে হবে, তার চেয়ে কঠিন সহজ কথা তো সহজ ভাবে বলা যায় না। গানের মধ্যে দিয়ে আমার সব গানই ছুঁয়ে যায় তাকে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার শুনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার সুরে ধরে। কিছু বলার নেই, সেটাই সুরে বলো না। তো নুসরাত ফজলে আলিখা বিশ্ব জয় করেছে, আমি শুনছি অসাধারণ, খুব ভালো লাগে। সবাই ভীষণ ভালো থেকো, ওই লাস্ট ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় আছে
আমার বন্ধু বললো যে দেখো কি একটা ম্যাজিক তোমাদের বাংলা গানে, ও কিন্তু কথা তখন শিখিনি, হঠাৎ করে গানটা শুরু করলো, ওর কান্না বন্ধ এবং খিলখিল করে হাসতে শুরু করলো। এবং আরেকটি গান গোষ্ঠে চলা পরে ওনার, এই যে একজন আমেরিকান তার বাচ্চা, সে বাংলা গানের সুর এবং কথা তার আনন্দের রূপ নিচ্ছে এবং তার বেদনা তার কষ্ট ভুলে যেয়ে সে সঙ্গে সঙ্গে হাসতে শুরু করছে। মানে এটা দেখে আমি অভিভূত হয়েছিল এবং আমার কাছে একটা ভিডিও আছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। সাইমন জাকারিয়ার কোনো গান কিন্তু আমরা শুনি তো, ঠিক সেই মুহূর্তটা কেমন ছিল কি আমরা একবার ফ্ল্যাশ ব্যাক দেখতে পারি? নাচের গান কম্বিনেশনটা পরে পরে যাই হোক, সুর আসলে বোধহয় দেশ কাল জাত পাত ধর্ম সবকিছুর বেড়াজাল ভেঙে দিতে পারে। সুরের সেই শক্তি আছে, সঙ্গীতের সেই শক্তি আছে, কবিতার সেই শক্তি আছে। কবিতা কারো, আমরা একটা কথা বলি, বাপতি সম্পত্তি নয়। যখন সুর বেরিয়ে যায় তখন আর তার থাকে না, ওটা আমাদের সবার হয়ে যায়। তো সেই জায়গা থেকেই কোথায় আমরা এই বার্তাটাই দিতে চেয়েছিলাম যে আমাদের সংসার হোক সুরময়, সঙ্গীতময়, ছন্দময়। ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমরা শেষে চলে এসেছি, আমাদের যে টিম ইংরেজি বিভাগ তার পাইলট অধ্যাপক পার্থপ্রতিম মণ্ডল, ধন্যবাদ জ্ঞাপন করবেন। তারপরে আনুষ্ঠানিকভাবে সেমিনারের সমাপ্তি ঘোষণা করবেন ডক্টর হেনা সিনহা, মাননীয় অধ্যক্ষ গার্লস কলেজ, পার্থপ্রতিম মণ্ডল বিভাগীয় প্রধান ইংরেজি। প্রত্যেককে আমার নমস্কার এবং শ্রদ্ধা, ভোট অফ থ্যাঙ্কস জানানোর দায়িত্ব আমার। আর খুব ভালো যদি কোনো খাবার থাকে তাহলে আমাদের মনে হয় যে আরেকটু হলে হয়তো ভালো হতো, তাই না? এবং এত সুন্দর অনুষ্ঠানের শেষে আমাদের এইটাই হয়তো প্রাপ্তি যে আমাদেরও মনে হচ্ছে যে আরেকটু হলে হয়তো ভালো হতো, এই আলোচনা এই আড্ডা আরেকটু হলে হয়তো ভালো হতো। আমরা কবিতা এবং গান নিয়ে অনেক কথা বলেছি, আর বলার কিছু নেই। একটি জিনিস আমরা হয়তো একটু কম লক্ষ্য করেছি যে এটা বাংলা এবং ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে হচ্ছে, এবং এই উদ্যোগ হওয়ার খুব প্রয়োজন রয়েছে। কারণ কিছুদিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল এবং মাতৃভাষা দিবসে মনে হয় হঠাৎ আমাদের ইংরেজি বিভাগ যেন শত্রু হয়ে যায়। কলেজে ঢুকতে দিন একটু ভয় লাগে,
ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশ জানালে শত্রু হয়ে যায় যে মাতৃভাষা আমাদের। তো আমার মনে হয় আমাদের একসাথে কাজ করার খুব প্রয়োজন রয়েছে, কারণ আমরা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকের ক্ষেত্রে ইংলিশটাও ইনএভিটেবল, উই ক্যান ডু উইদাউট ইট। সেরকমভাবে আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের মাতৃভাষা, তার প্রতি আমাদের যে দায়িত্ব বা ভালো লাগার জায়গাটা সেটা নিয়েও আমাদেরকে হতে পারে। এবং আগামী দিনেও আমরা ইংলিশ ডিপার্টমেন্ট এবং বাংলা ডিপার্টমেন্ট থেকে কাজ করব। আমরা এইভাবেই হয়তো কবিতা এবং গান, আধুনিকত্ব সব মিলিয়ে আমাদের যেটা হয়তো আমরা প্রত্যেকে বলতে চাইছি যে আমাদের এথনিক রুটসটাকে যেরকম আঁকড়ে ধরে রাখতে হবে, সেরকম যে মডার্নিটি বা আধুনিকতা সেটাকে নিয়েও আমাদের চলতে হবে। এটাই হয়তো আমরা প্রত্যেকে এখানে বলতে চেয়েছি। তো আমাদের সাধারণ ভাবে মধুবাবুর দৌলতে আমাদের একটা খুব বড় লিস্ট আছে ধন্যবাদ জ্ঞাপন করার। শুরুতেই ধন্যবাদ দেব নাড়ুগোপাল মুখার্জি, প্রেসিডেন্ট, গভর্নিং বডি বহরমপুর গার্লস কলেজ, ডক্টর হেনা সিনহা, প্রিন্সিপাল বহরমপুর গার্লস কলেজ, মঞ্চে আছেন ডক্টর সোমা দত্তা, প্রিন্সিপাল কান্দি রাজ কলেজ, আমাদের কলেজের আইকোএসি কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর মহানয়ন, এবং আমাদের ন্যাক কোঅর্ডিনেটর এবং আজকের অনুষ্ঠানে আজকের সেমিনারের জয়েন্ট কনভেনার ডক্টর মধু মিত্র। They have all been an inspiration for us, and they have always helped us in every way, enriching our students through various meaningful events and programs. আমাদের সাথে ছিলেন ডক্টর, আছেন ডক্টর শক্তিনাথ ঝা। ওনার সম্বন্ধে যত বলা যায় কম পড়ে যায়, উনি সবসময় আমাদের পাশে থাকেন। কিছুদিন আগে আমাদের ট্রান্সলেশন নিয়েও একটা ওয়ার্কশপ ছিল, সেখানেও তিনি ছিলেন। আমাদের কাছে কাল ছিলেন ডক্টর জয়দেব সারঙ্গী, প্রিন্সিপাল নিউ আলিপুর কলেজ। আমাদের সাথে ছিলেন ডক্টর দীপক কুমার রায়, ভাইস চ্যান্সেলর, রায়গঞ্জ ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন ডক্টর মোস্তাক আহমেদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ডক্টর শহরলি চৌধুরী, স্কটিশ চার্চ কলেজ। কাল পারফর্ম করেছিলেন মনিরা ইসলাম এবং মৌসুমী হোসেন, অসাধারণ পারফরমেন্স করেছেন তারা। আমাদের সাথে আজকে ছিলেন ডক্টর সায়ন মুখার্জি, ত্রিপুরা ইউনিভার্সিটি। আজকে আছেন ডক্টর সেমন জাকারিয়া, বাংলা একাডেমি ঢাকা। ওনার সাথে আছেন সাদিকা সুজনী তানিয়া, ওনারাও অসাধারণ পারফরমেন্স দিলেন। আমাদের সাথে আছে মধুবন্তী সোম ম্যাডাম, আর মধুবন্তী সোম ম্যাডাম আছেন এরামবা চন্দ্র কলেজের। আমরা আমাদের ছাত্রী মৌসুমীকেও ধন্যবাদ করব, সেও খুব মৌমিতাকেও ধন্যবাদ দেব, সে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে গেছে এই দুদিনের অনুষ্ঠান। বেশ, দেখলেন আপনারা লম্বা লিস্ট ছিল, কারো নাম যদি ভুলবশত না থেকে থাকে তো আমরা ক্ষমা প্রার্থী। আমরা হোস্ট, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সব রকমভাবে। হ্যাঁ, গান শোনালেন, মানে সঙ্গীত খুব ভালো লাগলো আমাদের। আমাদের ছাত্রীরাও, আমাদের ভলেন্টিয়াররা আমাদের ছাত্রীরা যারা শুরু থেকে খুব সুন্দর ভাবে সহযোগিতা করছেন, প্রত্যেককে আমি অন্তরের ভেতর থেকে ধন্যবাদ জানাই। আমাদের
ট্রেন আছে, হাজার দুয়ারি আছে, সব অনেক ব্যাপার আছে, বাস্তবতা আছে, বাস আছে, বাস না না বাস আছে, কিন্তু আমাদের ছাত্রীরা, এই আমি মোস্তাককেই বলছিলাম যে আমাদের কলেজের সবচেয়ে শক্তির জায়গা আমাদের ছাত্রীরা। তো ছাত্রীদের জন্য ছাত্রীরা এবং আমরা সবাই মিলে জোর তালে অধ্যক্ষকে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আমাদের অধ্যক্ষকে আমরা কিন্তু মাননীয় অধ্যক্ষ মিটিংয়ে বলি বা সেমিনারে বলি, উনি আমাদের সবার প্রিয় হেনা দেন। নমস্কার, আমরা এই দুদিন ব্যাপী যে আন্তর্জাতিক আলোচনা চক্র শুরু করেছিলাম গতকাল, আজ একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আমাদের ঝোলা এখন পূর্ণ হয়ে গেছে বহু মানুষের সমাগমে। আমাদের গার্লস কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল এবং তাদের পদধূলিতে ধন্য আমরা। আমাদের বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে আরো অনেক জায়গা থেকে, আসাম থেকে আর পশ্চিমবঙ্গের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে আগত বক্তা এবং অংশগ্রহণকারী সকলকে আমি বহরমপুর গার্লস কলেজ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পৃথকভাবে আর নাম উল্লেখ করছি না, সকলের সমবেত প্রয়াসেই আজকের আমাদের এই তৃপ্তিবোধ। খুব ভালো লাগলো এবং বাড়তি পাওনা কিন্তু শেষ সময়ের আড্ডা, জমাটি আড্ডা, সেটাও মস্তিষ্ক প্রসিদ্ধবাবু। আমাদের কলেজে বাংলা এবং ইংরেজি বিভাগ দুই সহযোদ্ধা মধুবাবু পার্থপ্রতি, এই দুজনের মিলে দুই বিভাগকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে যে পথ পরিক্রমা শুরু করেছিল আজকে সেটি শেষ হলো খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে। নিশ্চয়ই সবাই যাচ্ছেন, এটা আপনারা বলবেন। আমাদের তরফ থেকে আরেকটি বলার কথা, আবারও বলি, শুরুর দিন বলেছিলাম আয়োজনে যদি কোথাও কোনোরকম ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আবারও বলছি, এরকম অনুষ্ঠান আমরা আগামীতে করব, আপনাদের আবার সবার অগ্রিম নিমন্ত্রণ রইল। খুব ভালো থাকবেন সবাই, আমার অন্তরের শ্রদ্ধা যোগ্য স্থানে শুভেচ্ছা ভালোবাসা আমার প্রিয় ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা।